সাবের তুমি দেখে থাকো তোমার বন্ধু অপেক্ষা করছে কেড়ে নিয়ে তুমি চাবি নিয়ে চলে যাও সাবের সাবের বলো আব্বুর বাড়ি তুমি যেখানে থাকো তোমার বন্ধু তোমার জন্য ওয়েট করছে তাড়াতাড়ি চল যাও নালে সে চল যাবে তুমি এক লাগলে হেঁটে তাড়াতাড়ি খুঁজে বার করা এ ভাই পালাই লোক নিয়ে যা এটা চল যাও এ যাবে তাতে যা এইখানে নেটু কান শুনতে এসছে আর তার গাড়ি নিয়ে ছুটছে এ ভাই বলে বলে তো হাট বাজার ভাই বাজার বাজার লোক কয় ও আকো টাইম হয় নাই আরে সারা এদেশের লোক কেমন ধরে মারে বলে রে বেলা এদিকে ওইদিকে চলে গেল এখনো টাইম হয় নাই ও রাতে বাজার হবে ভালো মেশিন আসে রাতে খামলানো ভালো ভালো ও মেশিন রে হাট ভালো আছে এই মেরে ছেলে তুই খাবি নাই মেশিন রে হাট ও দুধ নেবে গো দুধ আমি আজ গুবি গোয়ালির মে আপন বয়সে রে আমি আজ গুবি গোয়ালির মে আপন বয়সে রই আমার চলতে গেলে পাঁচা তলে চলকে পড়ে দই আমার চলতে গেলে পাঁচা তলে চলকে পড়ে দই আমি আজ গুবি গোয়ালির মে আপন বয়সে রই আমি আজ গুবি গোয়ালির মে আপন বয়সে রই হারিয়ে যায় তখন সেটা কি করবে আন্ডার প্যান্ট পড়তে মনে থাকে সামনে দশ পেছনে
সামনে দশ পিছনে সামনেটা ওই পাঁচ টাকা হবে না, ঝগড়া করো না, তুমি ব্যবসাদার আমি ব্যবসাদার। চাকা পাতন লাগিয়ে দেবো 10 টাকা নেবো, আর পেছনে গ্যাস ভর দেবো 5 টাকা নেবো, মাত্র 15 টাকা। এই দিকটা সামনে চাকা পাত্র হ্যান তেন 1200 পাঠিয়ে দিয়ে সামনে 10, আর পেছনে 5, সামনে 10 পেছনে 5, সামনে 10 পেছনে 5। এ শালা এই হাতে এসে আমাকে চতু বানাই দিলে, আমি মনে করি যে হ্যান তেন 1200 মার্ডার কেস না, না এইরকম যদি হয় তাহলে তো মরে যাবে। তোমার যে ব্যবসা মাল বিক্রি হোক না হোক, তোমার কথা শুনে লোক দাঁড়িয়ে যাবে আগে। 2000 লোক তুমি এনে টাইম জোগাড় করে ভেজতে পারো, মা তোমার জায়গায় তুমি বসো। ঠিক আছে, তোর দুধ খুব বিক্রি হয়ে গেছে নাকি? মানে তারি বাঁধা আছে, এক কেজি ওজন করা আছে, কল্লি 10, কল্লি 10 ওরকম ধরে না বলি ভালো ভাবে বলা হয় না? ও দাদারা পেঁয়াজের কল্লি নেবে নাকি 10 টাকা কেজি? এইভাবে বলা হয় না, কল্লি 10। আমি 10 টাকা দিয়ে পেঁয়াজ যাবে খুলে দেবে তখন বুঝতে পারছি। সাবধান করে বলবি আমাদের এটা বর্ধমান দীর্ঘ। না পদে বলছি না, এ শুধু পদে ভরার তালে আছে, শুধু লোক ডাক্তার বলছে তোমার নাকি পদে ভরি নদী ও লোঢলই আমার যৌবনে নদী।